বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় এবং সফল ধারাবাহিক হল নিম ফুলের মধু। মিঠাইয়ের পরবর্তীকালে এই ধারাবাহিকটি যেভাবে দর্শকদের মন জয় করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। নিত্য নতুন চমকের মাধ্যমে টিআরপি তালিকাতে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে। পর্ণা সৃজনের জুটি সত্যি কামাল করেছে, যার কারণে এতবার টপার হয়েছে এই ধারাবাহিকটি। তবে বর্তমানে ধারাবাহিকের নিয়মিত দর্শকদের বেশ কিছু অভিযোগ সামনে আসছে, যেমন ধারাবাহিকে একই গল্প বারবার রিপিট করা হচ্ছে। পর্ণার স্মৃতি ফিরছে না ঠিকই, তবু সে একের পর এক সমস্যার সমাধান করছে। ধারাবাহিকে সেই আগের মতো দত্ত পরিবারকে আর দেখা যাচ্ছে না, মৌমিতার কোনো শাস্তি হচ্ছে না, তাই বেশ কিছুটা একঘেয়ে লাগছে নিম ফুলের মতো, এমনটাই মত এর অধিকাংশ দর্শকের। এমন সময় টেলিপাড়াতে উঠে এলো এক নতুন আপডেট। শোনা যাচ্ছে জি বাংলাতে খুব শীঘ্রই আসছে জি বাংলা প্রোডাকশনের এক নতুন গল্প। তার জন্য কি নিম ফুলের মধু বন্ধ করবে কর্তৃপক্ষ? পর্ণার স্মৃতি ফেরার মাধ্যমে কি ইতি টানবে এই গল্প, নাকি এখনও অনেক চমক আমাদের জন্য অপেক্ষা করছে? তো বন্ধুরা, তোমার কি মত কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট পস। ধন্যবাদ।